নিম্নচাপ অক্ষ রাখার কারণে আবারও কিন্তু বাংলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টিপাত। আজ থেকেই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির সতর্ক বার্তাও জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে নেপাল থেকে বিহার পর্যন্ত একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষ রেখা অবস্থান করছে। তার উপর রাজস্থানের কাছাকাছি অঞ্চলে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের ফলে বাংলায় যে বৃষ্টিপাত হবে তা আগামী কিছুদিন স্থায়ী হবে, তারপর আবারও একইভাবে বাড়বে তাপমাত্রা। তো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবর জানতে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে, যার ফলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 3-5 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী 25-28 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 26 এপ্রিল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 26 এপ্রিল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া বর্ধমান, বীরভূম, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও 28-29-30 এপ্রিল চারটি বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।